গ্রেপ্তারের 27 দিন পর মুক্ত হয়ে বাসায় ফিরলেন চিত্রনায়িকা পরিমণি। তৃতীয় দফা রিমান্ডের আদেশ নিয়ে প্রশ্ন হাইকোর্টের। এসএমএস ছাড়াই করোনা টিকা পাবেন অন্তঃসত্ত্বা নারী। স্কুল শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত হবে শিগগিরই। বিআরটিএ প্রকল্পের ধীরগতিতে উত্তরা থেকে গাজীপুর সড়কে তীব্র যানজট, এক ঘন্টার রাস্তায় লাগছে 4 থেকে 5 ঘন্টা। অবৈধ সম্পদের মামলায় সাবেক ওসি প্রদীপের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত, স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ফিটনেস সমস্যায় টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা। বিশেষ ক্ষমতা আইনের মামলায় বহিষ্কৃত লেফটেন্যান্ট কর্নেল শহীদুদ্দিন খান ও তার স্ত্রীর 10 বছরের কারাদণ্ড, দুই আসামি খালাস। বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি, বাড়ছে পদ্মা যমুনার পানি, ভাঙনে বিলীন বসতভিটা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি বিকাল 4টায়, জয়ের ধারাবাহিকতা রাখতে চান রিয়াদ। সরকার গঠনে তালেবান শীর্ষ নেতৃত্বের আলোচনা, প্রয়োজনে ফের ড্রোন হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সেরা সিদ্ধান্ত বললেন বাইডেন, আফগান যুদ্ধের সমাপ্তি ঘোষণা। দেশে ফিরলেন কাবুলে আটকে পড়া 6 বাংলাদেশি প্রকৌশলী, বাকিদের ফিরিয়ে আনা হবে শিগগিরই।